আজ 22 এপ্রিল 2012, অত্যাধুনিক যন্ত্রযুগের মানুষেরা আমরা মিলিত হয়েছি প্রায় 250 শতকের প্রাচীন একজন মহামানবকে স্মরণ করে তার পথে অনুসৃত হওয়ার লক্ষ্যে। যদিও তার সুউচ্চ সৃষ্টিশীলতাকে পরিমাপ করার কোনো মাপকাঠি আমাদের জ্ঞানের অতীত, তার তুলনা তিনি নিজেই, এই বিশ্বের অমৃতের পুত্র ডক্টর হ্যানিম্যান, ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। বিশ্বজনবিদিত এই মনীষীর কিংবদন্তি হয়ে ওঠার কাহিনী ঠিক কেমন ছিল, শৈশবের বন্ধুরা তাকে পেরিয়ে আসতে ঠিক কতখানি জীবনযুদ্ধে সামিল হতে হয়েছিল তাকে, তারই কিছু তথ্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 1756 সাল, আমেরিকা ও পাশ্চাত্যের দেশগুলিতে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তার করছিল, তখন জার্মান, অস্ট্রিয়া, রাশিয়া, প্রুশিয়া, সিলেশিয়া প্রভৃতি দেশ সম্মিলিতভাবে ব্রিটিশদের উদ্দেশ্য প্রতিহত করার জন্য যুদ্ধ সংঘটিত করে। এই তৃতীয় সিলেশিয়ান যুদ্ধে জার্মানির মিজেনের ছোট্ট শহর ড্রেসডেন যুদ্ধ বিধ্বস্ত হয়। এই যুদ্ধে সমূহ ক্ষয়ক্ষতি ঘটে এই শহরের প্রথম ইউরোপীয় পোর্সেলিন নির্মাণ কেন্দ্রে, যে কারখানার একজন সুদক্ষ পটশিল্পী ছিলেন ক্রিশ্চিয়ান গটফ্রেড হ্যানিম্যান। সামাজিক অস্থিরতা এবং সাংসারিক অনটনে বিপন্ন গটফ্রেড এবং জোহানা ক্রিশ্চিয়ানার তৃতীয় পুত্র স্যামুয়েল হ্যানিম্যানের বয়স তখন মাত্র 1 বছর, 1756 থেকে 1763। দীর্ঘ 7 বছর ধরে চলেছিল সেই ভয়াবহ সিলেশীয় যুদ্ধ, আর এই যুদ্ধের আবহই ঘিরে রেখেছিল হ্যানিম্যানের আশৈশবকাল। সংসারের আর্থিক অসচ্ছলতার কারণে ভাগ্যবিড়ম্বিত গটফ্রেড সাহেব বারবারই ছোট্ট হ্যানিম্যানের বিদ্যালয়ে যাওয়ার পথে অন্তরায় সৃষ্টি করতেন, কিন্তু ক্ষণজন্মা এই বালককে তার পথ থেকে বিরত করতে পারেননি। যদিও পরবর্তীকালে হ্যানিম্যান তার অদম্য পরিশ্রমী পিতাকে তার অধ্যাবসায়ের মূল অনুপ্রেরক রূপে ব্যক্ত করেছেন। 1767 সালের 20 জুলাই প্রথাগত শিক্ষালাভের জন্য তিনি প্রথম পা রাখলেন ড্রেসডেনের টাউন স্কুলে। ঈশ্বরের বরপুত্র ব্যতিক্রমী এই বালক মাত্র 12 বছর বয়সে গ্রিক এবং ল্যাটিন ভাষায় নিজেকে পারদর্শী করে তোলেন, আর সহজেই শিক্ষকের সুনজরে আসেন। তারই পৃষ্ঠপোষকতায় তিনি অন্যান্য শিক্ষার্থীদের গ্রিক ভাষায় শিক্ষাদান আরম্ভ করে নিজের পড়াশোনার ভার বহন করতে থাকেন। ক্রমে মাত্র 20 বছর বয়সে তিনি ফ্রেঞ্চ, ইটালিয়ান, হিব্রু, আরবিক, সিরিয়ক প্রভৃতি মোট 10টি ভাষা জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করে তোলেন। এরই সমান্তরাল গতিতে চলতে থাকে তার বিজ্ঞান সাধনা। বিদ্যা আহরণের অদম্য উৎসাহে বহু বিনিদ্র রজনী অতিবাহিত করে পড়াশোনা করেছেন নিজের হাতের তৈরি বাতির আলোতে। চার বছর টাউন স্কুলে শিক্ষালাভের পর তিনি চলে আসেন ওই শহরের প্রিন্স স্কুলে। যদিও এই সময় তার পিতা স্যামুয়েলকে পাশে পেতে চেয়েছিলেন সাংসারিক সাহায্যের জন্য, কিন্তু প্রিন্স স্কুলের ম্যাজিস্টার মুলারের আগ্রহে এবং তত্ত্বাবধানে তিনি পড়াশোনা চালিয়ে যান এবং উচ্চ শিক্ষা লাভ করেন। স্কুল জীবনের শেষের দিকে হ্যানিম্যানের একটা রচনা, দ্য ওয়ান্ডারফুল কনস্ট্রাকশন অফ হিউম্যান হ্যান্ড, বহুল প্রশংসিত হয়েছিল। বিদ্যালয় শিক্ষালাভের শেষে মাত্র 20 থালার এবং পিতার আশীর্বাদ মাথায় নিয়ে মেডিকেল সায়েন্স পড়ার উদ্দেশ্যে চলে আসেন জার্মানির লেপজিগ শহরে। এখানে এসেই তিনি জার্মানি ও ফ্রেঞ্চ ভাষা প্রশিক্ষকের কাজে নিজেকে নিযুক্ত করার পাশাপাশি গ্রিক, ইটালিয়ান, স্প্যানিশ, হিব্রু, সিরিয়াক প্রভৃতি নানা ভাষায় বই অনুবাদের কাজ শুরু করেন। লেপজিগের পাঠক্রম শেষ করে তিনি ভিয়েনা চলে আসেন এমডি পড়ার উদ্দেশ্যে। ভিয়েনায় ডক্টর ভন কোয়ারিনের সান্নিধ্যে তিনি মেডিসিনের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেন। ডক্টর কোয়ারিনের স্নেহশীল সাহচর্যে তিনি ভিয়েনাতেই প্রথম প্রাইভেট প্র্যাকটিস আরম্ভ করেন। এই সময় ট্রান্সিলভেনিয়ার গভর্নর তাকে একাধারে তার ফ্যামিলি ফিজিশিয়ান এবং লাইব্রেরিয়ান নিযুক্ত করেন। ফলস্বরূপ মেডিসিনের সাথেই বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন অ্যানাটমি, ফিজিওলজি, মেটালার্জি, কেমিস্ট্রি প্রভৃতি বিষয়জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করে তোলেন। কিন্তু ভাগ্যদেবীর তির্যক দৃষ্টিতে বারে বারেই হ্যানিম্যানের জীবন চরম দুর্বিপাকে বিপর্যস্ত হয়েছে। তার সহকর্মীর কূটকৌশলে এতদিনের যাবতীয় উপার্জন লুপ্তরাজ হয়ে তিনি সর্বহারা হয়ে পড়েন। এরপরেই হ্যানিম্যান সাহেব এমডি পড়া অসম্পূর্ণ রেখে ভিয়েনার সাথে সব সম্পর্ক চুকিয়ে চলে আসেন এরল্যাঞ্জেনে,
এবং তিনি ইউনিভার্সিটি অফ এরল্যাঞ্জেন থেকে এমডি ডিগ্রি লাভ করেন 1779 সালে। তার থিসিসের বিষয় ছিল কনসিডারেশন অফ ইটিওলজি অ্যান্ড থেরাপিউটিক্স অফ স্প্যাজমোডিক এফেকশনস। 1780 শুরু থেকে জার্মানির ছোট্ট শহর হেডস্টেডে তিনি আবার স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস আরম্ভ করেন। হ্যানিম্যান সাহেব কখনোই বেশি দিন একই জায়গায় স্থির জীবনযাপন করেননি, আর নিজেকে আবদ্ধ করে রাখেননি শিক্ষার কোনো সীমিত গণ্ডিতে। বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবগাহন করেছে তার অনুসন্ধিৎ সুমন। 1781 গোড়ায় তিনি হেডস্টেড থেকে চলে আসেন ডেসিউতে। এখানে এসে তিনি রসায়ন অধ্যয়নে বিশেষ মনোনিবেশ করেন এবং যুক্ত হন হিলার্স ফার্মেসিতে। কিছুদিনের মধ্যে তার সাথে আলাপ হয় জোহানা লিওপোল্ডাইন হেনরিয়েট কুচলারের সাথে, এবং 1782 নভেম্বর তিনি জোহানার সাথে প্রণয়সূত্রে আবদ্ধ হন। নবদম্পতি নতুন জীবন শুরু করেন গোমার্ন শহরে। হ্যানিম্যান যোগ দিলেন শহরের স্বাস্থ্য আধিকারিকের পদে। এই সময়ের মধ্যে তিনি দি ম্যাথিস আর্ট অফ ম্যানুফ্যাকচারিং অফ কেমিক্যাল প্রোডাক্টস বইটি ফ্রেঞ্চ ভাষা থেকে অনুবাদ করেন, ওয়েগ্যান্স জার্নালের জন্য ইংলিশ এবং ল্যাটিন থেকে অনুবাদ করেন। ক্রেবস জার্নালে প্রকাশিত হয় মেডিসিনের উপর লেখা তার নিজস্ব আর্টিকেল। ট্রান্সিলভেনিয়ায় থাকাকালীন চিকিৎসাজনিত যে সকল অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন তাও লিপিবদ্ধ করে পুস্তকাকারে প্রকাশ করেন এই সময়কালের মধ্যে। 3 বছর পর তিনি ড্রেসডেনে ফিরে আসেন একটি হাসপাতালে চিকিৎসকের চাকরি নিয়ে। ড্রেসডেনে থাকাকালীন আর্সেনিক পয়জনিংয়ের ওপর প্রকাশিত একটি আর্টিকেল বিশেষ উল্লেখের দাবি রাখে, কিন্তু তদনীতন চিকিৎসা পদ্ধতি, চিকিৎসালব্ধ অভিজ্ঞতা, এর কোনো কিছুই হ্যানিম্যানকে সন্তুষ্ট করতে পারছিল না। তৎকালীন চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে তিনি চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ থেকে নিজেকে সরিয়ে এনে মনোনিবেশ করেন রসায়নে এবং ভাষাসাহিত্যে। পেনাম নামে তিনি একটি ক্ষারীয় দ্রব্য আবিষ্কার করেন, যদিও পরবর্তীকালে দেখা যায় পেনাম প্রকৃতপক্ষে বোরাক্স। 1787 থেকে 89 পর্যন্ত রসায়নের ওপর প্রকাশিত হ্যানিম্যানের উল্লেখযোগ্য আর্টিকেলগুলি হল অন ওয়াইন টেস্ট ফর আয়রন অ্যানলেট, অন ইনফ্লুয়েন্স অফ সার্টেন গ্যাসেস ইন দ্য ফার্মেন্টেশন অফ ওয়াইন, অন ডিফিকাল্টি অফ প্রিপেয়ারিং সোডা ফ্রম পটাস অ্যান্ড কিচেন সল্ট, অন বাইল অ্যান্ড গলস্টোন, এসে অন আ নিউ এজেন্ট ইন প্রিভেনশন অফ পিউট্রিফ্যাকশন প্রভৃতি। সাল 1790, হ্যানিম্যান সাহেব অনুবাদ করছিলেন কুলেনের মেথিটা মেডিকা। এই অনুবাদ কার্যই তাকে এনে দিল নতুন দিগন্তের দোরগোড়ায়। ঘটনাটি ছিল এই রকম, কুলেনের লেখা মেটেরিয়া মেডিকায় প্রতিটি ব্যাখ্যাই তার অসমর্থনযোগ্য বলে মনে হচ্ছিল, তাই তিনি ভাবলেন বিষয়টি একবার ব্যবহারিক পর্যবেক্ষণ প্রয়োজন। তিনি সিংকোনা গাছের বাকল সংগ্রহ করে দিনে 2 বার করে খেতে লাগলেন। ক্রমে তিনি অনুভব করলেন ম্যালেরিয়া রোগের সমস্ত উপসর্গই তার শরীরে উপস্থিত। তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে কোনো মেডিসিন শরীরে একই জাতীয় রোগের উপসর্গ সৃষ্টি করতে সক্ষম হলে তার দ্বারা ওই রোগের উপশম সম্ভব। পরবর্তী কয়েকটি বছর এই থেরাপিউটিক লয়ের উপরই প্রতিষ্ঠিত অতি প্রাচীন এবং আধুনিক বিষবিজ্ঞান বা টক্সিকোলজির নানা তথ্যের অনুসন্ধান করেন এবং নিজে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর 1796 এই বিষয়ে তার প্রথম আর্টিকেল প্রকাশ করেন। এই গবেষণা চলাকালীন তিনি থেরাপিউটিক লয়ের সুষ্ঠ ব্যবহারিক প্রচলনের জন্য সুস্থ মনুষ্য দেহে এমনকি নিজের দেহেও সঠিকভাবে পর্যায়ক্রমে বিভিন্ন 90টি মেডিসিনের প্রয়োগ করেন এবং পরীক্ষালব্ধ নিরীক্ষণ তিনি অত্যন্ত নিপুণভাবে লিপিবদ্ধ করেন। এরপর স্যাক্সেসের রাজা গোথার অনুরোধে তিনি সেখানকার একটি অ্যাসাইলামে রোগীদের চিকিৎসার উদ্দেশ্যে যোগ দেন। সেই সময় মানসিক রোগীদের চিকিৎসা পদ্ধতি ছিল অত্যন্ত অমানবিক। অ্যাসাইলামে থাকাকালীন তিনি এই পদ্ধতির আমূল পরিবর্তন সাধন করেন। 1794 সাল হ্যানিম্যান চলে এসেছেন ওয়ালসেলবেনে, প্রকাশ করলেন ফ্রেন্ড টু হেলথের প্রথম ভাগ।
যেখানে তিনি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যাকশনস অফ রেমিডিস বিষয়ে প্রামাণ্য তথ্য নথিভুক্ত করেন। একই সাথে প্রকাশিত হয় ফার্মাসিউটিক্যাল লেক্সিকনের প্রথম ভাগ, যেখানে তিনি বিভিন্ন ভেজিটেবল কিংডমের হ্যাবিটেট, ফ্লাওয়ারিং টাইম প্রভৃতি বিশদে বর্ণনা করেছেন। 1794 এর শেষের দিকে তিনি চলে আসেন ওয়েস্টফেলিয়ার পিরমন্টে এবং সেখান থেকে ব্রান্সউইকে। 1795 এ আবার তিনি স্থানান্তরিত হলেন উলফেনবাটলে, এর পরের বছর কনিংসলটারে। 1799 পর্যন্ত কনিংসলটারে থাকাকালীন তার ফ্রেন্ড টু হেলথ এবং ফার্মাসিউটিক্যাল লেক্সিকনের দ্বিতীয় ভাগ প্রকাশ করেন। সাল 1796। যাবৎকালে যাবতীয় আবিষ্কার বিস্তারিতভাবে প্রকাশিত হল তার বন্ধু হিফল্যান্ডের একটি জার্নালে, অ্যান এসে অ নিউ প্রিন্সিপল ফর অ্যাসার্টেনিং দ্য কিউরেটিভ পাওয়ার্স অফ ড্রাগস অ্যান্ড সাম এক্সামিনেশন অফ প্রিভিয়াস প্রিন্সিপলস। প্রকাশ্যে এলো কন্ট্রারিয়া কন্ট্রারিস কিউরেন্টার এর সম্পূর্ণ বিপরীত মতবাদ, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার বা সমসমসময়তি, জন্ম নিল হোমিওপ্যাথি। হ্যানিম্যানের এই চূড়ান্ত সাফল্যে কনিংসলাটার শহরে চিকিৎসক মহলে ধুমায়িত হচ্ছিল ক্ষোভ ও হিংসা, আর হ্যানিম্যানও প্রস্তুতি নিচ্ছিলেন কনিংসলাটারকে বিদায় জানানোর। ঠিক এই সময় কনিংসলাটারে স্কারলেট ফিভার প্রায় মহামারীর আকার ধারণ করে। এখানকার পরিস্থিতি হ্যানিম্যান সাহেব অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করেন এবং শুধুমাত্র বেলেডোনার সাহায্যে প্রাণ রক্ষা করেন বহু শহরবাসীর। এই মহামারীর সময় তিনি বেলেডোনার কিউরেটিভ ক্ষমতার পাশাপাশি এটিকে একটি প্রিভেন্টিভ মেডিসিন রূপে আলোকপাত করেন। স্কারলেটিনার ওপর প্রকাশিত হয় তার নতুন আর্টিকেল। পৃথিবীতে ভালো করার ভার যে কেউ নিজের ওপর নিয়েছে, চিরদিনই তার শত্রু সংখ্যা বেড়ে উঠেছে, এ সত্য আদি ও অকৃত্রিম। 1799 সালে কনিংসলটারের চিকিৎসক মহলের সমবেত উদ্যোগে হ্যানিম্যান বিতাড়িত হলেন শহর থেকে, কিন্তু সেই মুহূর্তে শহরের সাধারণ মানুষেরা ততটা কৃতজ্ঞ ছিলেন না। জীবনদায়ী এই মানুষটির সাথে তারাও এগিয়ে এসেছিলেন বহু দূর পর্যন্ত। হামবার্গে আসার পথে আবার বিপর্যয়, দুর্ঘটনাগ্রস্ত হয় তার লাগেজ ভ্যান, বেশিরভাগ জিনিসপত্র গিয়ে পড়ে পাশের একটি নদীতে। তার দুই সন্তান গুরুতরভাবে আহত হয়, অল্প বিস্তর আহত হন হ্যানিম্যান সাহেব নিজেও। হামবার্গে অতি কষ্টে দিনাতিপাত করে সেখানকার অসম্ভব প্রতিকূলতাকে মানিয়ে নিতে না পেরে তিনি চলে আসেন আল্টোনায়, সেখান থেকে লুয়েনবার্গের মোলেনে। এখানে কিছুকাল থাকার পর তিনি ফিরে আসেন নিজের শহর স্যাক্সনিতে। 1800 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য কাজ কফি অ্যান্ড ইটস এফেক্টস, এছাড়াও কালেকশন অফ মেডিকেল প্রেসক্রিপশন শীর্ষক আর্টিকেলটিও বিশেষ উল্লেখের দাবি রাখে, যেখানে তিনি চিকিৎসা প্রদানের সর্বোত্তম পন্থার বিস্তারিত বিবরণ দিয়েছেন। 1805 পুনরায় হিউফল্যান্ডের জার্নালে মুদ্রিত হয় মেডিসিন অফ এক্সপিরিয়েন্স। তদনীন্তন চিকিৎসক মহল সর্বতোভাবে অগ্রাহ্য করল তার মতবাদ, কিন্তু সাধারণ মানুষ সেই সময় এই মতবাদ সাদরে গ্রহণ করেছিল এবং মেডিসিন অফ এক্সপিরিয়েন্স জনসমক্ষে আসার পর থেকে হ্যানিম্যানের অনুরাগীর সংখ্যা বাড়তে থাকে এবং উল্লেখ্য বিষয় তারা ছিলেন বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা জগতের বাইরের সাধারণ মানুষ। 1810 অর্গানন অফ র্যাশনাল আর্ট অফ হিলিং এর প্রথম সংস্করণ মুদ্রিত হয়, যেখানে হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির বিস্তারিত বিবরণ দেন, পাশাপাশি প্রচলিত চিকিৎসা পদ্ধতির তীব্র সমালোচনাও করেন। আর হোমিওপ্যাথিকে সেই সময়ের চিকিৎসা ব্যবস্থা থেকে পৃথকীকরণ করতে প্রচলিত পদ্ধতির নতুন নাম দিলেন অ্যালোপ্যাথি। এই প্রকাশনার পর বার্লিনের প্রফেসর বেকার হ্যানিম্যানের বিরুদ্ধে সোচ্চার হন, তবে হ্যানিম্যান সাহেব প্রফেসর বেকারের সমস্ত যুক্তিকে অত্যন্ত নিখুঁতভাবে খণ্ডন করেন। 1811 গোড়ায় হ্যানিম্যান চলে এলেন টরগ্যানে। এই সময় তিনি উপলব্ধি করলেন
এতদিন পর্যন্ত তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সমগ্র চিকিৎসা জগতে ধিক্কৃত হয়েছে। শুধু তাই নয়, অসম্ভব বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে তাকে। তাই তিনি নিজের মতামত প্রকাশ্যে আনার পরিবর্তে প্রাচীন চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করতে থাকলেন। সেই সঙ্গে তিনি নীরবে মনোনিবেশ করলেন নিজের সাধনায়। প্যাথোজেনেসিস অফ মেডিসিন তিনি বিশদে লিপিবদ্ধ করলেন মেথিয়া মেডিকা পিউরার প্রথম অধ্যায়, যা ছিল তার দীর্ঘ সময়ের পরীক্ষালব্ধ ফল। এই সময় হ্যানিম্যানের ছাত্রমহলও তার ছত্রছায়ায় হোমিওপ্যাথির ব্যবহারিক বিদ্যায় নিজেদের পারদর্শী করে তুলতে লাগলেন। ১৮১২-২৬ জুন হ্যানিম্যান প্রকাশিত করেন তার থিসিস ডি হ্যালিবোরিসমা ভেটেরাম, যা চিকিৎসা জগতে সমাদর লাভ করে। ১৮১২ শেষের দিকে তিনি চলে আসেন লেপজিগে। এবার ইউনিভার্সিটি অফ লেপজিগে তিনি লেকচার দেওয়ার সুযোগ পেলেন। যদিও এই সুযোগ ছিল অত্যন্ত ক্ষণস্থায়ী, কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি ছাত্রদের মনে রেখাপাত করতে পেরেছিলেন। ফলত এই সময়ে যে সকল ছাত্র অনুরাগী তৈরি হয়েছিল তারা তার পাশে ছিল শেষ দিন পর্যন্ত। ১৮১৪-এ লেপজিগে যুদ্ধ চলাকালীন টাইফাস মহামারী আকার ধারণ করে। এই সময় চিকিৎসাজনিত বিষয়ে প্রফেসর ডি জোনলির সাথে হ্যানিম্যানের প্রবল সংঘাত বাধে। যাই হোক, ১৮১৫-১৮১৭ এর মধ্যে হ্যানিম্যান অর্গানের দ্বিতীয় সংস্করণ এবং মেটেরিয়া মেডিকার আরও 5টি অধ্যায় প্রকাশ করেন, যেগুলি তৎকালীন চিকিৎসক ও বুদ্ধিজীবী মহলে উচ্চ প্রশংসিত হয়। সেই সময় নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধরত রাজা ১৮১৭-৩১ জুলাই পক্ষাঘাতগ্রস্ত হয়ে লেপজিগে আসেন হ্যানিম্যানের কাছে চিকিৎসার জন্যে। কিন্তু ঘটনাচক্রে সেই মদ্যপ রাজা অকালেই প্রাণত্যাগ করেন। এই মোক্ষম সুযোগের যথাযথ সদ্ব্যবহার করেন হ্যানিম্যানের বিরুদ্ধ গোষ্ঠী এবং রাজার মৃত্যুর সমস্ত দায় চাপিয়ে দেওয়া হয় হ্যানিম্যানের উপরে। হ্যানিম্যান বাধ্য হলেন চিকিৎসা করা থেকে নিজেকে বিরত রাখতে, এমনকি আর্টিকেল লেখাও বন্ধ করে দিলেন। আবারও অন্তরালে চালিয়ে যেতে থাকলেন নিঃশব্দ সাধনা। কিন্তু পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠলে এবারও তিনি লেপজিগ ছাড়তে বাধ্য হলেন। ১৮২১-এ তিনি চলে এলেন কোথেনে। কোথেনের রাজা ফেডরেন্ডের পৃষ্ঠপোষকতায় তিনি সেখানে হোমিওপ্যাথির চর্চা এবং চিকিৎসা শুরু করলেন। ক্রমেই নতুনভাবে গড়ে উঠল হ্যানিম্যানের ছাত্র ও অনুরাগী মহল। এখানে তিনি বন্ধুদেরও পাশে পেলেন তার সহকারী হিসেবে। এখান থেকে প্রকাশিত হয় অর্গাননের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সংস্করণ এবং মেটেরিয়া মেডিকার দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ। ১৮২৮-এ হ্যানিম্যানের দুই শিষ্য ডক্টর স্ট্যাপট এবং ডক্টর গ্রসের সহায়তায় তিনি ক্রনিক ডিজিজ দেয়ার পিকিউলিয়ার নেচার অ্যান্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট শীর্ষক আর্টিকেল প্রকাশ করলেন। সমালোচকের সমালোচনা বক্রোক্তি এবারও ঘটল, কিন্তু আর্টিকেলের প্রশংসা ও গ্রহণযোগ্যতা এসব কিছুকে ছাপিয়ে গেল। জার্মানির একটি মেডিকেল প্রেসের ত্রৈমাসিক পত্রিকায় নিয়মিতভাবে হ্যানিম্যানের বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হতে শুরু করল। ডক্টর গ্রস এবং ডক্টর মুলারের সহায়তায় ডক্টর স্ট্যাপট হোমিওপ্যাথির নতুন মাসিক পত্রিকা প্রকাশ করলেন এবং নাম দিলেন দ্য আর্কাইভ অফ হোমিওপ্যাথিক সায়েন্স অফ হিলিং। ক্রনিক ডিজিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সংস্করণও প্রকাশিত হল। ১৮২৯-১০ই আগস্ট সিএফএস হ্যানিম্যানের সমস্ত গুণগ্রাহী ও শিষ্যরা সমবেত হলেন হ্যানিম্যানের ডক্টর্স ডিগ্রি লাভের 50 বছর পূর্তি উপলক্ষে। ওই দিনই হ্যানিম্যান প্রতিষ্ঠা করলেন সেন্ট্রাল সোসাইটি অফ জার্মান হোমিওপ্যাথিস্ট নামে পৃথিবীর প্রথম হোমিওপ্যাথিক সোসাইটি, যার অস্তিত্ব আজও বিদ্যমান। এই সময় থেকেই হোমিওপ্যাথি জার্মানি সহ পৃথিবীর অন্যান্য দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে শুরু করে। প্রকাশিত হয় হ্যানিম্যানের গুরুত্বপূর্ণ আর্টিকেল অ্যালোপ্যাথি আ ওয়ার্নিং টু অল সিক পিপল। ১৮৩০-সাল জার্মানিতে শুরু হলো কলেরার উপদ্রব। হ্যানিম্যান সাহেব অতি নিপুণভাবে কলেরা নিয়ন্ত্রণ করলেন এবং বহু প্রাণ বাঁচাতে সক্ষম হন। ওই বছরই ৩১ মার্চ তার দীর্ঘ
48 বছরে জীবন সঙ্গিনী, তার সময় অসময়ের চিরসাথী, 11 সন্তানের জননী জোহানা চিরবিদায় নিলেন। দীর্ঘ 4.5 বছর একাকিত্ব জীবনযাপনের পর 1834 সালের 8ই অক্টোবর চিকিৎসা সূত্রে হানিমানের সাথে আলাপ হল একজন ফরাসি মহিলার, মেরি ম্যালিন ডি হারভেলি, যিনি ছিলেন একাধারে কবি ও শিল্পী। 35 বছর বয়সী মেরির সাথে 80 বছর বয়সী হ্যানিমানের রসায়ন ক্রমেই ঘনীভূত হল, আর 1835-এর 1 জানুয়ারি হ্যানিম্যান আরও একবার বিবাহ সূত্রে আবদ্ধ হলেন মেরির সাথে। চলে এলেন ফ্রান্সে এবং প্যারিসে হোমিওপ্যাথি চিকিৎসা করার অনুমতি পেলেন, আর এখানেই তিনি ফেলে আসা জীবনের সমস্ত দুঃখ কষ্ট অসচ্ছলতাকে কাটিয়ে উঠে নতুন গরিমায় দেখলেন জীবনকে। প্রকৃত অর্থ, যশ, সম্মান, সর্বোপরি শান্তি লাভ করলেন এই শেষ অধ্যায়ে, পেলেন সরকারি পুরস্কারও। মেরির সান্নিধ্যে হ্যানিম্যানের শেষ জীবন হয়ে উঠেছিল চরম আনন্দময়। অবশেষে 1843-এর 2 জুলাই সুদীর্ঘ বৈচিত্র্যপূর্ণ কর্মোদ্যোগী মহাপুরুষের মহাপ্রয়াণ ঘটল ভোর 5টায়। মাত্র 4 জন ঘনিষ্ঠ আত্মীয়ের উপস্থিতিতে প্যারিসে মন্টমেরিটে সমাধিস্থ হলেন সিএফএস হ্যানিম্যান। পরবর্তী ক্ষেত্রে প্যারিস, কোথেন, লেপজিগ এবং ওয়াশিংটনে স্থাপিত হয়েছে হ্যানিম্যানের মূর্তি। সেই সময় আমেরিকান সরকার $4,000 খরচ করে হ্যানিম্যানের মূর্তি উন্মোচন উৎসবের আয়োজন করে। প্যারিসে হ্যানিম্যানের মূর্তিতে খোদিত আছে, স্ট্যান্ডিং বিটুইন দ্য ইনঅর্গানিক অ্যান্ড দ্য অর্গানিক ওয়ার্ল্ড, ইউনাইটিং দেম ফর দ্য বেনিফিট অব দ্য সিক, আর্নিং দেয়ার গ্র্যাটিটিউড, লুকিং টুয়ার্ডস ইটার্নিটি, স্যামুয়েল হ্যানিম্যান, বেনিফ্যাক্টর অফ ম্যানকাইন্ড। আজও তার ইচ্ছে, তার ভাবনা আমাদের মধ্যে সমানভাবে অনুরণিত হচ্ছে।